এরকম একটা কোশ্চেন যদি দেওয়া থাকে, ফর এক্সাম্পল 5abc a প্লাস b a প্লাস c, রাইট? তাহলে মনে করেন এরকম f, মানে কোশ্চেনটা কিরকম হইতে পারে, প্যাটার্নটা যদি আমরা বলি যে ড্র দ্য কম্বিনেশনাল লজিক সার্কিট ফর দ্য ফলোইং ফাংশন, ফর দ্য ফলোইং ফাংশন, ফাংশনটা এটা 5abc। এবিসি মানে কি? তিনটা ইনপুট থাকবে, ক্লিয়ার? এবিসি ইজ ইকুয়াল টু এ প্লাস বি এ প্লাস সি। আমি এর আগে একবার ওই এনিওয়ে দেখেন এবিসি, এখন এরকম একটা যদি আপনি সার্কিট ডিজাইন করতে চান, দুইটা এখানে টোটাল আপনার তিনটা আইসি লাগবে, তিনটা মানে তিনটা বেসিক গেট লাগবে, একটা দুইটা অর গেট, এবং এগুলা কিন্তু প্র্যাকটিক্যাল, মানে আপনি আপনার রিয়েল লাইফে ইউ আর ইউ ক্যান ইমপ্লিমেন্ট দিস। সো তিনটা জিনিস লাগবে, ফার্স্ট অফ অল একটা হচ্ছে দুইটা দুইটা অর গেট লাগবে, আর একটা হচ্ছে এন্ড গেট লাগবে। কারণ দেখেন এটা হচ্ছে কি যোগ, আবার এ আর এ গুণাকারে আছে। সো এখন আমি একটা লাইন নিলাম এবিসি, এটা হচ্ছে আমার ইনপুট। এখন এইটার জন্য আসি আগে, এটা হচ্ছে আমার কি একটা অর গেট, অর গেট হচ্ছে অর গেটে কি দুইটা আউটপুট, তিনটা না দুইটা ইনপুট থাকবে, দুইটা ইনপুট থাকবে, তাহলে একটা হচ্ছে এ আর একটা বি। আমি এ থেকে একটা ইনপুট দিলাম, বুঝলো? এখন আপনারা যখন এটা ড্র করবেন অবশ্যই যেখান থেকে শুরু করবেন ওইখানে ফুটাটা একটু মোটা করে দিলে, না করে দিলে ভুল নাই, বাট মোটা করে দিলে আমার জন্য বোঝা ইজি, ঠিক আছে? আর এরপরে হচ্ছে বি, তাহলে এটার ইনপুটটা কি হবে, আউটপুটটা পরে লেখেন, এখন আরেকটা অর্গেট যদি লাগে, এখানে আপনি দেখেন এ প্লাস সি, তাহলে আমি এ থেকে নিলাম একটা, তাহলে এখানে আমার এ, এখানে আমার বি, এখানে আমার এ, এখানে আমার সি, এখানে আমার এ প্লাস সি। আচ্ছা, এখন আমার একটা এরা যেহেতু এই পুরো এটা আমার গুণাকারে আছে, আমি যদি গুণাকারে দেই এন গেট এ প্লাস বি এ প্লাস, কারণ এখানে আমার ইনপুট কোনটা যাবে এ প্লাস, এখানে আমার ইনপুট যাবে এ প্লাস, আউটপুটটা হবে, বুঝে আসছে? সবাই এটা লেখেন, ভুলো লেখেন, হ্যাঁ তুলেন।
এখন আরেকটা সিম্পল জিনিস আমরা দেখব, আর হচ্ছে বি প্রাইম,
তাহলে এখানে কি আসলো আউটপুট? এ বি প্রাইম, মানে এখানে এ এখানে বি প্রাইম। আবার একটা কি আছে, সি প্রাইম ডি। তাহলে এখানে আরেকটা এন্ড গেট নেই, সি প্রাইম আরেকটা হচ্ছে ডি ডি, এটা হচ্ছে সি প্রাইম ডি। এখন এরা কি গুণাকারে আছে না? তাহলে এন্ড গেট দিব, একই কাজ করবো একটু দ্রুত করে দিলে, তাই তো? আমি তো জানি আমার দুইটা অ্যাঙ্গেল লাগবে। তাহলে কি এটা এ প্রাইম বি, তাই না? এ প্রাইম আবার এটার মতো করে ফেলি, তাহলে কি আসলো এ প্রাইম বি সি ডি প্রাইম। এখন এরা কি যোগাকারে আছে না? এই যে এটা করে এরকম করে দিলাম, এটা মানে কিন্তু এখানে এক জায়গায় লাগাই দিলাম, এটা কিন্তু মানে ভুল, মাথা রাখবেন। যদি এরকম দিয়ে দিই তার মানে কিন্তু এক্সো এক্সোরে ঢুক। আচ্ছা ঠিক আছে, এটা এখন অর্গেটে ঢুকাই আপাতত সহজভাবে করি, অর্গেটে ঢুকাই দিলাম। তাহলে এখানে আমার কত আসলো, এ বি প্রাইম সি প্রাইম ডি প্লাস এ প্রাইম বি সি 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 প্রাইম, এটা বুঝতে পারছেন? হ্যাঁ এখন এরকম এখন একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে এক্সামে মানে এর ধরনের সার্কিট অবশ্যই আসবে। এখন আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এতটুকুই থাকুক। হ্যাঁ।